আপনি ছোট্ট এই চোরে পাকার মতো কথা বলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যাত্রায় লোকশিক্ষে হয়, কিন্তু সেই লোকশিক্ষার আঙ্গিক বর্তমান সময়ে বেশ কিছুটা বিপন্ন। যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন আস্তে আস্তে মুখ লুকিয়ে নিচ্ছেন, পেশা পরিবর্তন করেছেন, বিনোদনের হরেক ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাংলার এই প্রাচীন লোকশিল্প। তবুও বেশ কিছু মানুষজন রয়েছেন যারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই প্রাচীন লোকশিল্পকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য। তাদের মধ্যেই অন্যতম পূর্ব বর্ধমানের কালনার রানা ভট্টাচার্য। কালনার হাটগাছা গ্রামের এই মুদির ব্যবসায়ী যাত্রাশিল্পী রানা ভট্টাচার্য ছোট থেকেই অভিনয় করে আসছেন যাত্রায়। ধীরে ধীরে তার পরিবর্তন হয়েছে, এখন যাত্রা শিল্প বিপন্নতার দোরগোড়ায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও পেটের দায়ে অন্য কাজের দিকে মন দিয়েছেন বটে, কিন্তু যাত্রাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রয়াস জারি রেখেছেন। যাত্রার জনক মতিলাল রায়ের জন্মভিটেই মুঠোফোন এবং সোশ্যাল মিডিয়ার দাপটে প্রায় লুপ্ত হতে বসেছে বাংলার এই প্রাচীন লোকশিল্প বিপন্নতার দোরগোড়ায়। আর এই শিল্পকে বাঁচাতে, মানুষকে যাত্রামুখী করতে নিজের অর্থ খরচ করে সমাজে ঘটে যাওয়া নানান ঘটনার উপর যাত্রা লিখছেন কালনার হাটগাছা গ্রামের যাত্রাশিল্পী লেখক রানা ভট্টাচার্য। ইতিমধ্যেই তাঁর লেখা বহু যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে রাজ্যের নানা প্রান্তে। যাত্রার জনক কালনার পূর্বস্থলীর ভাতশালা গ্রামের জন্মগ্রহণ করেন মতিলাল রায়। গ্রাম বাংলার প্রাচীন এই লোকশিল্পকে দেখতে একসময় প্রচুর মানুষজন ভিড় করতেন, কিন্তু বর্তমানে সেভাবে আর যাত্রার আসরের দেখা মেলে না। তাই অনেক যাত্রাশিল্পী পেটের দায়ে পেশা পরিবর্তন করেছেন। বড় কারণ হয়েছে গ্রামের যাত্রা আধুনিকভাবে মানুষের কাছে তুলে না ধরার প্রয়াস, যেমন পাশাপাশি খরচ বেড়ে গিয়েছে। বর্তমান প্রজন্মের বিনোদনের জন্য মোবাইল ফোন বেশ কিছুটা জায়গা দখল করে নিয়েছে। যাত্রাতে অত্যাধুনিক গল্প লিখে যাত্রার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে এবং যাত্রামুখী করতে আপ্রাণ চেষ্টা জারি রেখেছেন রানা ভট্টাচার্য। পেটের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, নিজে মুদির ব্যবসায়ী কিন্তু নেশায় যাত্রা পালাকার। বলতে আগেকার মতো নেই, পুরো দিনের যে যাত্রাটা পুরোনো দিনে হতো ততটা নেই, আর সেই নেই আমার এগুনো যে ইয়াং জেনারেশন কেন যাত্রায় আসবে না, যাত্রা শুনবে না, যা অভিনয় করবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি দীর্ঘ বছর ধরে, আমি চেষ্টা করে যাচ্ছি যে যাতে যাত্রাটা আমার আগের জায়গায় ফিরে আসে। কী করছেন? আমি নাটক লিখছি, যাত্রার বই লিখছি, একের পর এক আধুনিক আধুনিক পালা লিখছি। মানে আধুনিক বলে কীরকম ধরনের? মানে সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক টেসবুক হ্যান ত্যান এইসবের জন্য মানুষ যে এগিয়ে ছিল, এবার সেখান থেকে ঘুরিয়ে আনতে হবে। তা ঘুরিয়ে আনতে গেলে কিছু পেতে হবে তাদের। হ্যাঁ, সেই নিয়ে আমি এগুচ্ছি, নতুন নতুন পালা লিখছি, নতুন গল্প। সমাজে অবশ্যই, সমাজে ঘটে যাওয়া যে একান্নবর্তী পরিবারটা আর আজ নেই, লুপ্তর পথে, সেইটা নিয়ে আমি লিখছি। বাবা জ্যাঠা কাকা কাকিমা যে একদম একত্রিত হয়ে যেসব চলতো আর কি, সেগুলো নেই, সেইগুলো নিয়ে লিখছি। কতটা তাতে ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, একান্নবর্তী পরিবার কমে গেছে বলে, সেই সব নিয়েই আর কি লেখা আমার। পশ্চিমবঙ্গ বর্ধমান জেলায় হয়েছে, হুগলি, নদিয়া, হাওড়া, বাঁকুড়া, অনেক জেলাতেই হয়েছে। হ্যাঁ, শিল্পীরা উৎসাহিত হচ্ছে, তো শিল্পীরা উৎসাহিত হচ্ছে, নতুন নতুন জেনারেশন যাত্রা করছে। হ্যাঁ, আবার এগিয়ে আসছে। এবার শ্রোতার ব্যাপারটা দর্শকের ব্যাপার, এবার দর্শকের ব্যাপারটা হচ্ছে যে যাত্রাটা তাদের মনে লাগবে, মানে ভালো স্টোরির দরকার, ভালো অভিনেতা অভিনেত্রীর দরকার। এখন আবার হচ্ছে, মাঝখানটায় মানে পুরো একদম কমে গিয়েছিল। যেমন এখন আবার চ্যারিটি শো দু একটা দলের কিন্তু হচ্ছে, চ্যারিটি শো দু একটা করে হচ্ছে। মোবাইলের প্রকোপে পড়ে আমরা যাত্রা শিল্পী যারা আছি তারা অনেকটাভাবেই অনেকভাবেই ছোট হচ্ছে। চাইছি যে যাত্রা শিল্প আরও উঠুক, যাত্রা শিল্পের প্রত্যেকটা শিল্পী, ভারতবর্ষ জুড়ে যত শিল্পী আছেন যাত্রা করেন, তারা আসুক সেই জায়গাটাকে, যাত্রা শিল্পটাকে তারা বাঁচিয়ে রাখুক। বিশেষ করে আমরা বর্ধমান জেলার একজনকে পেয়েছি, রানা ভট্টাচার্য, তিনি এইভাবেই যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন, যাত্রা শিল্পের নতুন প্রজন্মকে আনতে চাইছেন। নতুন প্রজন্ম আসুক যাত্রা শিল্পে, এসে যাত্রা শিল্পটাকে বাঁচাক। আমরা
I'll go to the moon.